بسم الله الرحمن الرحيم فلا আউ্লাহিমিনা শতদানুর রাজীম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আল্লা রসুলিল্লাহ ও আলিহি ও আ আসহাবিহি বাদ আমরা তাহারাত বা পবিত্রতা নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনার মধ্যে আমরা আত্মিক এবং বাহ্যিক বা বাতেনি এবং জাহেরি তাহারাত নিয়ে আলোচনা করেছি যে দুভাগে ভাগ হয় সেই আত্মিক তাহারাতের মধ্যে বলেছিলাম যে অজু গোসল বা দুটা না হলে তায়ামুম অজুর মধ্যে আমরা বর্ণনা করেছি যে হাত এবং মুখ ধুতে হবে আর এই ধোয়ার মধ্যে কতটুকু ধুতে হবে কিভাবে ধুতে হবে কতবার পানি দিতে হবে এসব নিয়ে আমরা আলোচনা করেছি এ পর্যায়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মাসেহ করা অর্থাৎ অজুতে দুটা অংশ বলেছিলাম যে একটা হচ্ছে ধোয়া চেহারা বা মুখামণ্ডল এবং হাত এবং দ্বিতীয়টি হচ্ছে মাসেহ করা সেটা মাথা এবং পা এই মাসাহ করার সম্পর্কে কিছু কথা আমি আজকে বলবো যে মাথার মশা করতে হবে কিন্তু কথা হলো কতটুকু মশা করতে হবে অনেকের আমরা মুসলমানদের বিভিন্ন মাঝাবে দেখি অনেকে পুরো মাথারা মশা করেন অনেকে শুধুমাত্র হাত দিয়ে সামনে অংশটাকে মাসা করে কতটুকু মাসা করতে হবে সাধারণত প্রত্যেক মোস্তাহেদের রেসালা তজর মাসালা আমরা দেখতে পাই যে মোসাহে সম্পর্কে বলা হয় যে এক চতুর্থাংশ মাথায় মাসা করতে হবে সামনে পর্যায় আমি যদি বলি যে মাথাটাকে যদি চারটি অংশে ভাগ করি অর্থাৎ ডান সাইড বান সাইড পিছনের সাইড এবং মাঝখানের সাইডটা যদি চার অংশে ভাগ করা হয় তাহলে কপালের উপরি ভাগে যে স্থানটা মাথার মধ্যবর্তী স্থান সেই মধ্যবর্তী স্থানে আমাকে মাসা করতে হবে অর্থাৎ মাথাকে যদি ডান সাইড বাম সাইড পিছনের সাইড এবং সামনের সাইড যদি আমরা চারটে অংশে ভাগ করি তাহলে এই সামনের মধ্যবর্তী স্থানটাকে সামনে সাইডটা আমরা মাসে করব তবে সাধারণত বলা হয় যে এক চতুর্থাংশ তো এক চতুর্থাংশ বলতে কপালের উপরি ভাগ থেকে মধ্যমাতা পর্যন্ত আমরা মাসে করব কিন্তু কথা হচ্ছে আমরা মাসে তো মধ্যবর্তী স্থান পর্যন্ত করব এবং মাসে কতটুকু করতে হবে আমার কথা হচ্ছে যে মাসাহ মাথায় করতে হলে যতটুকুই এক আঙ্গুলের মতো লম্বায় এক আঙ্গুল মতো লম্বা এবং চড়ায় তিন আঙ্গুল এটা হচ্ছে মুস্তাহাব কিন্তু মানুষ দেখে যাতে বুঝতে পারে কতটুকু করেছে বিশ্বাস নেই মাসা করতে হবে সোজা কথা মাথায় মাসা করতে হবে কতটুকু করবো কোনো অসুবিধা নেই যতটুকু করতে পারা যায় কিন্তু এক চতুর্থাংশ তার মানে না পুরা মাথা লোককে দেখে যাতে বলতে পারে যে হ্যাঁ লোকটি মাসা করেছে এটা হচ্ছে মাসার পরিমাণ তারপর মোস্তাহ হচ্ছে গিয়ে যেটা বললাম যে চড়ায় তিন আঙ্গুল পরিমাণ এবং লম্বায় এক আঙ্গুল পরিমাণ অর্থাৎ মাঝখান থেকে নিয়ে ঠিক কপালের উপর পর্যন্ত কপালে না লাগে কপালের উপর পর্যন্ত এটা হচ্ছে কি মোস্তাহাব এসতেহাতে মোস্তাহাব কিন্তু লোক মাসা করেছে বললেই যথেষ্ট অল্প একটু করলাম একাঙ্গুল আন্দাজে করলাম কোনো অসুবিধা নেই এবং মাসাকে বাম হাতেও করা যাবে যদিও আমরা জানি যে কাজ করতে হলে সব কাজের ক্ষেত্রেই ডান হাতের অগ্রাধিকার রয়েছে তো ডান হাতে করা শ্রেয় উত্তম কিন্তু যদি কেউ বাম হাতেও করতে চায় তাহলে অসুবিধা নেই বাম হাতেও মশা করতে পারবে এবং মাসা যেমন আমরা ধোয়ার ক্ষেত্রে বলেছি চেহারা মুখমণ্ডল এবং হাত যে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে কিন্তু মশার ক্ষেত্রে কিন্তু সেটি নয় মশা একদম চুল সরিয়ে দিয়ে চামড়াতে মশা করতে হবে এমন কোনো প্রয়োজন নেই বরং মাথার উপরে চুল থাকলে সে চুলের উপরে মাসা করা যাবে তবে একটি কথা হচ্ছে চুল এত বড় যাতে না হয় যে অন্য স্থানের চুল মাঝখানে চলে এসেছে যেমন আমি সাইড থেকে চুল আঁচড়েছি চুল আঁচড়ানোর কারণে সাইডের চুল মাঝখানে চলে এসেছে এখন এই চুলের উপর যদি আমি মশা করি তাহলে বলতে হবে এটা মাঝখানের চুল নয় এটা হচ্ছে বাম সাইড বা ডান সাইডের চুল তাহলে এমন অবস্থায় মাসা হবে না কারণ আমরা বলেছি যে উপরিভাগের এক চতুর্থাংশ যে মাথা সেখানে মাসা করতে হবে চামড়া না হলে চুলে হলেও চলবে কিন্তু ওই এক চতুর্থাংশের মাঝখানে চুলে যদি চুল এত বড় থাকে যে চুল চিরুনি দিয়ে আঁচড় দিলে পেশা নিতে বা কপালে চলে আসে এখন যদি কেউ বলতে চায় যে এটা তো মাঝখানের চুল এই চুলে মাসা হবে না কারণ সেই চুল যেহেতু কপালে চলে এসছে এখন মাসা করলে বলতে হবে যে কপালে মাসা করেছি অর্থাৎ চুলের উপর মাসা হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে মাঝখানের চুল এত বড় না হয় যে কপাল পর্যন্ত চলে আসুক অথবা অন্য জায়গার চুল মাঝখানে চলে না আসুক আর হলে চুলের উপর মাসা করলে চলবে এখন এটা হচ্ছে মাথার মাসা পায়ের মাসা আমরা কীভাবে করব পায়ের মাসা বলবো যে পায়ের আঙ্গুল থেকে মাঝখানে যে উপরিভাগ একটু উপর হয়ে রেলো রইল ওখান পর্যন্ত মশা করতে হবে এবং পায়ের আঙ্গুল থেকে ভাগ পর্যন্ত করতে হবে কিন্তু কতটুকু যথেষ্ট এক আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল টানলেই যথেষ্ট কিন্তু মোস্তাব হচ্ছে গিয়ে যে পুরো পায়ে মশা করা অর্থাৎ পায়ের হাতের পাঁচ আঙ্গুল পায়ের পাঁচ আঙ্গুলের উপর রেখে সেই উপর পায়ের মাঝখান পর্যন্ত উপর সে উপরি ভাগ পর্যন্ত উপর হয়ে রয়েছে ওখান পর্যন্ত মাসা করতে হবে এটা হচ্ছে মোস্তাহাব কিন্তু যদি মোস্তাহাব না করতে চায় সে এক আঙ্গুল দিয়েও মাসা হবে অর্থাৎ বুঝতে হবে যে হ্যাঁ সে মাসা করেছে চতুর্থ তো বলব যে অনেকেই বলে আগে ডান পা করবো না আগে বাম পা করবো অনেক সময় খেয়াল থাকে না তাই প্রথমে ডান পা মশা করতে হবে তারপর বাম পা ধোয়াতেও ঠিক এরকম হাতের এবং চেহারা যে আমি বলেছি ধোয়াতেও আগে ডান হাত ধুতে হবে তারপর বাম পায়ের মশাও ঠিক আগে ডান পা মশা করতে হবে তারপর বাম পা কিন্তু কত হচ্ছে ডান পা কোন হাত দিয়ে মশা করতে হবে বাম পা কোন হাত দিয়ে মশা করতে হবে কোনো অসুবিধা নেই যদি দেখা গেলো যে কাজ করতে করতে অজু করেছে অজু করতে গেতে এক হাত বন্ধ হয়েছে অনেক সময় হয় ছোটো বাচ্চা এসে ধরলো দেখা গেলো যে ডান হাত দিয়ে বাম পাও মাসা করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু শ্রেয় হচ্ছে গিয়ে যে ডান হাত দিয়ে ডান পা মশা করুক এবং বাম হাত দিয়ে বাম পা মশা করবে এটাই হচ্ছে সাধারণ নিয়ম এখন কিছু আমাদের অজু প্রায় শেষ হলো আমি বললাম প্রথমে মুখমণ্ডল ধুতে হবে কতটুকু ধুতে হবে বলেছি তারপর হাত ধুতে হবে কতটুকু ধুতে হবে বলেছি তারপর মাথায় মাসা করতে হবে কতটুকু করতে হবে বলেছি তারপর ডান পা তারপর বাম পা করতে হবে এখন কিছু বিষয় নিয়ে আমি অজুর বিষয় যে কিছু বলবো আমি বলেছি যে মাসা করতে হবে এবং ডান হাত দিয়ে বা বাম হাত দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে গিয়ে যে মাসা হাত দিয়ে করতে হবে অর্থাৎ হাতকে সেই মাসার স্থানে টানতে হবে এমন নয় যে হাত স্থির রয়ে গেল মাথাটাকে টেনে ফেললাম হাত স্থির রয়ে গেল পাটাকে আগে বাড়িয়ে দিলাম না তাহলে অজু বাতিল হবে মাছা করতে হবে হাত দিয়ে অর্থাৎ হাতকে সেই স্থানে রেখে হাতকে টানতে হবে সামনের দিকে ঠিক পায়ের দিকে পাকে আঙ্গুল থেকে উপর ভা উপরি ভাগ পর্যন্ত টানতে হবে হ্যাঁ যদি পা নিচে রাখার কারণে পা টানার সময় একটু নড়ে ওঠে তাতে কোনো অসুবিধা নেই একটু নড়ে উঠলে সেটাকে জায়গা থেকে সরে যাওয়া বলে না সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু হাত টানতে হবে পা কিংবা মাথা নয় কথা হচ্ছে এমন এক স্থানে এমন এক পরিবেশে উজু করছে লোক যে খুব শুষ্ক আবহাওয়া সাধারণত আরব দেশে এরকম হয় পঞ্চাশ ডিগ্রি বা তার ডিগ্রি বেশিও উপরে টেম্পারেচার থাকে যে উজু করতে করতে উজু শুকায় যায় বা কম ছিল যে কারণে হোক যদি হাতের পানি শুষ্ক হয়ে যায় শুকিয়ে যায় কারণ হাতে পানি থাকতেই মাসা করতে হবে যদি হাতের পানি শুকিয়ে যায় তখন কী করবে তখন অজু যে স্থানগুলোতে করেছে চেহারা ধুয়েছে হাত ধুয়েছে অজুর অন্য যে কোনো স্থান থেকে পানি নিয়ে সে মাসা করবে যাতে বলা হয় যে অজুর পানি দিয়ে মাসা করেছে সাধারণত চেহারা যেহেতু চামড়া হাত যেহেতু চামড়া ওখানে পানি শুকিয়ে গেলেও দাড়িতে পানি থাকে যার দাড়ি গোফ নেই তার ভ্রুতে পানি থাকে তাই অজুর স্থানের অংশের যে কোনো অংশ থেকে পানি নিয়ে সে মাসা করবে এবং যে স্থানে মশা করবে অবশ্যই সেই স্থানকে শুষ্ক থাকতে হবে কারণ পানির সাথে পানি মিশে গেলে সেটা পূর্বের পানি থাকলো শর্ত হচ্ছে যে মশা করার স্থান অর্থাৎ দু পা এবং মাথা শুষ্ক থাকতে হবে অনেকে গোসল করে এসেই নামাজে যেতে হবে তাড়াতাড়ি করে সে ভিজা চুলে হয়তো মাসা করেন তার অজু ঠিক হবে না তবে হ্যাঁ যদি ঠিক অল্প ভিজা মানে শুষ্কের মতো থাকে সেটা ভিজা বলে বলা হয় না মানে যখন অজু করবে সেই স্থানে যদি প্রভাবটা থাকে যে হ্যাঁ মাসা করেছে যদি বলা হয় যে হ্যাঁ সে মাসা করে যে পানির প্রভাব আছে এতটুকু ভিজা অসুবিধে নেই কিন্তু শর্ত হচ্ছে স্থান শুষ্ক থাকতে হবে যে যাকে মাসা করতেছে সেটা মাথা হোক কিংবা পা হোক এখন যেহেতু হাত দিয়ে মাসা করবে সে মাসা করার স্থান অর্থাৎ মাথা এবং পা এই দুই জায়গার সাথে হাতের মধ্যে কোনো অন্য জিনিস প্রাপ্ত না হয় অর্থাৎ দেখা গেল যে টুপি পরে আছে বা মহিলারা চাদর পরে আছে পরে আছেন মাসা করলে মাসা করলে হবে না তাকে অবশ্যই সে মাথার উপর বা চুলের উপরে মাসা করতে হবে বা পায়ে মোজা পড়ে আছে হোক সেটা যেটা যেরকম আজকে এসেছে স্কিন মোজা খুব পাতলা বোঝা যায় না বা পাতলা স্কার ওড়না তাতেও চলবে না বরং সরাসরি হাত দিয়ে মাথার উপরে হাত দিয়ে পায়ের ওপরে মশা করতে হবে আর নাহলে মাসা সঠিক হবে না পরের কথা হচ্ছে গিয়ে যে স্থান মাসা হবে অর্থাৎ মাথা এবং পা অবশ্যই পাক পবিত্র হতে হবে যদি পাক না থাকে তাহলে মশা হবে না হ্যাঁ অজু করেছে করার পর দেখা গেল যে একটা অপবিত্র কিছু পড়ে গেছে পায়ে বা পাখি হয়ে যাচ্ছিল বা কোনো একটা কারণে কিছু নাপাক হয়ে গেছে যদি এরকম অবস্থা থাকে তখন তাকে অবশ্যই ধুতে হবে ধুয়ে তারপর মশা করতে হবে ধুয়ে মুছে তারপর তাকে মশা করতে হবে যদি কোনো অসুবিধার কারণে অসুখের কারণে রোগ কারণে বা পানি কম হওয়ার কারণে যে কোনো কারণে হোক যদি সে মশা করতে না পারে তাহলে এমত অবস্থায় তাকে তায়াম করতে হবে কারণ সে মশা করতে পারছে না অজু হবে না অজু না হলে তাকে অবশ্যই অজুর জায়গায় মাসাহ করতে হবে আমাদের অজুর আলোচনা এখানে শেষ পরবর্তীতে আমরা অন্য আলোচনা করব আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়ারাকাত্র وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين